আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে ছোলার ডাল রেসিপি। আমি যেভাবে রান্না করে দেখিয়েছি, আপনারা যদি সেম রেসিপি ফলো করে বাসাতে রান্না করেন, আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি হোটেলের স্বাদটাই বাসায় পাবেন। এই রেসিপি দিয়ে রুটি এবং পরোটা অনায়াসে খেতে পারবেন, তাছাড়া ভাত দিয়ে খেতেও ভালো লাগে। রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আমি ছোলার ডাল রান্না করলে সাধারণত আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি। আপনারা যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে না চান, তাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর যদি আপনাদের হাতে 5 থেকে 6 ঘন্টাও সময় না থাকে, সেক্ষেত্রে গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসলাম পরদিন সকালে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। ডালগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য ডালগুলোকে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ পরে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি ডালগুলো কতটা সেদ্ধ হয়েছে। 80% মতো সেদ্ধ হলেও চলবে, বাকি 20% রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। ডালের মধ্যে অবশিষ্ট যে পানিগুলো আছে এগুলো ফেলে দিবেন না, রান্নার সময় এগুলো ইউজ করা যাবে। এখন ডালগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে পানি থেকে আলাদা করে নিব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজগুলো নরম হয়ে আসলে চলবে। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 4টা ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 2টা 1 ইঞ্চি সাইজের দারুচিনি, 2টা তেজপাতা। এবারে গরম মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গরম মশলার ভেতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ। আদা রসুনগুলো দেওয়ার সময় চুলার তাপটা অবশ্যই কমিয়ে নেবেন, এতে করে আদা রসুনগুলো আশেপাশে ছিটকে পড়বে না। আদা রসুনগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আপনাদের যদি মনে হয় সামান্য পরিমাণে পানির প্রয়োজন, তবে সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিতে পারেন। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলোকে মশলার সঙ্গে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। ডালের ভেতর থেকে যেহেতু কোনো প্রকার পানি বের হবে না, সেজন্য বাইরে থেকে অল্প অল্প করে পানি দিয়ে ডালগুলো কষিয়ে নেবেন। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। ডালগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ডাল সেদ্ধ করার পরে অবশিষ্ট যে পানিগুলো ছিল সেগুলোকে আবারও গরম করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। পানি কতটুকু লাগবে এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনাদের ডালগুলো সেদ্ধ হতে কতটুকু সময় লাগছে বা আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেই হিসাব করে পানির পরিমাণটা কম বেশি হবে। তাছাড়া ডালগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে সেজন্য পানির পরিমাণটা খুব বেশি লাগবে না। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালগুলো 100% সেদ্ধ হয়, সেই সাথে ঝোলগুলো অনেকটাই কমে আসে। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে এসেছে, সেই সাথে ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল চেক করে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন ডালগুলো আস্ত থাকে, বাট হাত দিয়ে চাপ দিলে গলে যায়। এবার এগুলোকে বাগার দিয়ে নিতে হবে। এদিকে চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 1টা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এই পেঁয়াজগুলোকে আধা সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আধা সোনালি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চা চামচ। এখন পেঁয়াজগুলোর বেরেস্তা কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। 5 ফোড়নটা অবশ্যই পরে দিবেন, পেঁয়াজটা অর্ধেক ভাজার পরে, তা না হলে পেঁয়াজগুলো বেরেস্তা কালার আস্তে আস্তে 5 ফোড়নগুলো পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে এগুলোকে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে জাস্ট মিশিয়ে নিতে হবে, আর রান্না করার কিছু নেই। যেহেতু ডালগুলো আগে থেকে রান্না করাই আছে, সেই সাথে ঝোলগুলো অনেকটাই কমে এসেছে,
সেজন্য আর বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট মিশিয়ে নিলে চলবে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এক চা চামচ, আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। জিরার গুঁড়া এবং ধনে পাতা কুচি দেওয়ার পরে এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে জিরার গুঁড়ার যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, হোটেলের মতো স্বাদ পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।